ব্যারাকপুর বারাসাত রোডে বসা ওয়ারলেসপাড়া অস্থায়ী বাজারটি আজ থেকে বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব না মানায় বাজারটিকে কয়েকদিন আগে স্থানান্তরিত করা হয় স্থানীয় গোডাউন মাঠে। কিন্তু কয়েকদিনের ঝড় বৃষ্টি হওয়ায় মাঠেতে জল জমে যাওয়ায় বাজারটির ব্যবসায়ীরা ব্যারাকপুর বারাসাত রোডের ধারে ওয়ারলেসপাড়ায় পুরনো জায়গাতেই এসে বসতে শুরু করেন। এরপরই প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত 17 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে বাজারটি। সেই মতো আজ সকাল থেকে কোনো ব্যবসায়ীকে সেই বাজারে বসতে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের তরফ থেকে বাজারের ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন ভ্যানে করে বাজার নিয়ে নির্দিষ্ট এলাকায় সেই সমস্ত জিনিস নিয়ে গিয়ে বিক্রি করেন। এমনই কথা জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এটা পরিস্থিতির উপর ওটাকে বন্ধ রাখতে হয়েছে, এটা প্রশাসনিক নির্দেশ অনুযায়ী। কারণ রাস্তার উপর যেসব বাজারগুলি আজ থাকে সেখানে কোনো ব্যবস্থা কেউ নিতে পারে না, এবং নিজের লোকেরা যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যেটা করা দরকার হয় সেটাও করে না। চন্দনপুকুর বাজার, তালপুকুর বাজার, শান্তিবাজার বাজারের ভিতরটা যথেষ্ট মেনটেন করে চলছে এবং চলছে। এবং তালপুকুর বাজারও আমরা মাঝখানে 4 দিন বন্ধ রেখেছিলাম। এবং আমরা চাইছি যে বেশিরভাগ লোকেরা যে ভ্যান করে সবজি বা অন্যান্য জিনিস নিয়ে আসছে তারা এই বাজারে এসে ঠিক 10টা সাড়ে 10টা 11টা অবধি বসে আবার তারপরে পাড়ায় বেরোচ্ছে। কিন্তু আমরা চাইছি তারা সকাল থেকেই পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়ুক, লোকের ঘরে ঘরের কাছে গিয়ে পৌঁছক, এবং তাদের আর বাজারে এসে ভিড় করতে হবে না, এটা আমাদের ভাবনা। তাই আমরা মনে করেছি প্রশাসনের সাথে আলোচনা করে যে এটা 17 তারিখ অবধি রোডের উপর যে বাজারগুলি সেটা এর আগেও বুড়ির বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের অলেশ্বরা বাজারও 17 তারিখ অবধি বন্ধ রাখার একটা নির্দেশ প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে। পরবর্তী অবস্থার উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।